সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের এই মহামারী ক্লান্তির লগ্নে আশা করি তোমরা সুস্থ সুন্দরভাবে আছো। আমাদের স্কুলের পক্ষ থেকে ডিজিটাল ক্লাস ইতিমধ্যে শুরু হয়েছে, তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের এই দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র পদ্য মানুষ কবিতা নিয়ে আলোচনা করা হবে। আশা করি মনোযোগ দিয়ে এই পাঠটি দেখলে তোমরা এই মানুষ কবিতা সম্পর্কে ভালো একটা ধারণা পাবে। এই মানুষ কবিতায় কবি কাজী নজরুল ইসলাম মানুষ সম্পর্কে, মানুষের স্বভাব সম্পর্কে, মানুষের স্বভাব চরিত্র সম্পর্কে সুন্দরভাবে তুলে ধরেছেন। এখানে আমরা দেখি কাজী নজরুল ইসলাম সম্পর্কে একটা ধারণা নিয়ে নিই। কাজী নজরুল ইসলাম আমরা জানি কাজী নজরুল ইসলাম দুপুরিয়া নামে পরিচিত, তবে তিনি সাম্যের গান অর্থাৎ মানুষ নিয়ে তিনি সাম্যের গান গেয়েছেন। তিনি কবি শুরুই করছেন গাই সাম্যের গান মানুষের স্ত্রী নাই সুন্দর। তিনি কাজী নজরুল ইসলাম 1800 জন্ম হল 1899 খ্রিস্টাব্দে, 1899 খ্রিস্টাব্দে তার জন্ম, মৃত্যু হল 1976 খ্রিস্টাব্দে, এবং 1976 খ্রিস্টাব্দে তার জন্ম ভারতের পশ্চিমবঙ্গে, তার জন্ম পশ্চিমবঙ্গে তিনি জন্মগ্রহণ করেন। তবে এক সময় তিনি আমাদের ময়মনসিংহের ত্রিশালে অনেক বড় হয়েছেন। দশম শ্রেণী থাকাকালে তিনি বাঙালি কল্যাণে যোগদান করেন, বাঙালি কল্যাণে যোগ দেন যখন তিনি দশম শ্রেণীতে পড়েন, এবং সেখানে তার সাহিত্য জীবনে সূত্রপাত। তার বিভিন্ন ধরনের লেখার মধ্যে রয়েছে বেতার গান, বেতার গান নৃত্যের বেদর, তারপরে মৃত্যু ক্ষুধা, পহেলিকা, এই ধরনের লেখাটা রয়েছে। এখানে কবি মানুষ কবিতায় তিনি যেমন পুরোহিতের কথা এখানে তুলে ধরেছেন এবং মোল্লাদের কথা তুলে ধরেছেন। আমরা সৃষ্টিকর্তার যে মানুষ, আমাদের আল্লাহ তাআলা বিভিন্নভাবে খাবার দেন, আমরা আলু বাতাস বিভিন্নভাবে বড় হচ্ছি, কিন্তু কখনো আল্লাহ আমাদের কি করেন নাই, আমাদের কখনো ওই বাতাস থেকে বঞ্চিত করেন নাই। কিন্তু কিছু মোল্লা, এক শ্রেণীর মোল্লা রয়েছে এবং এক শ্রেণীর ঠাকুর পুরোহিত রয়েছে, যারা এইখানে মানুষ কবিতা আমরা দেখি যে এই মসজিদের কাজ সিন্নি আছে লোক, এই মসজিদের সিন্নি এইখানে এক মুসাফির আসে, আসার পরে আমরা দেখি তাকে তাড়িয়ে দেয় এবং মসজিদের দরজা বন্ধ করে দেয়। আমরা উপর থেকে দেখি পুরোহিতরা তার দরজা করে বন্ধ করে দেয়। আসলে কবি এখানে মানুষ কবিতা বলছেন গাই সাম্যের গান মানুষের চেয়ে নাহি কিছু মহিয়ান। হ্যাঁ, মানুষ হলো আশ্রাফুল বা প্রকার সৃষ্টির সারাধি, সৃষ্টির সারাধি, এই সৃষ্টির সারাধি মানুষ তখন কি করে নিজেকে নিজের কর্মকে সে ঘুরিয়ে যায়, এবং সেজন্য কবি বলছেন পূজারি দোয়ার হল পূজার ঠাকুর দ্বারাই দোয়ারে পূজার সময় হল। এখন এই যে বললাম পুরোহিত রয়েছে এক শ্রেণীর, সকল শ্রেণী তো আবার সন্তুষ্ট হবে না, এক শ্রেণীর মোল্লা রয়েছেন তারা কিন্তু ওই মন্দির মসজিদে হাই দেবতা তোমার নয়, মসজিদে কাল শিনি আছে লোক কটের বুঝতে রুটি। হ্যাঁ, এখানে তিনি কবিতা একে তুলে ধরছেন যে মসজিদ মন্দিরে যে মানুষের, হ্যাঁ এটা সৃষ্টিকর্তা মানুষের যা বুঝে যায়, তখন এখানে 80 বছর কেটে গেছে মুসাফিরের, কিন্তু একদিনও কি করে নাই সৃষ্টিকর্তা তার, তার মুসাফিরের বয়স কত, মুসাফিরের বয়স হলো 80 বছর, 80 বছর সে চলে গেছে, কিন্তু আল্লাহ তার পরিচিত বন্ধ করে নাই, কিন্তু মানুষ দুই দিনের এই তারা কি করলো মসজিদের বন্ধ করে দিল। এজন্য
সালামের বয়স কত? মুসাফিরের বয়স হলো 80 বছর। মুসাফিরের বয়স হচ্ছে 80 বছর। তাহলে এখানে কবি কি বললেন? 80 টা বছর কেটে গেল, আমি তাকে তোমায় বলব আমার খোদা অন্যতা হলে বন্ধ করে দেবে। তো মসজিদ বন্ধুরে হ্যাঁ গিয়েছিল, মানুষের দাবি উল্লাহ পর্বত লাগাইছে তার সকল দুয়ারের সামনে। মানুষ আমরা কি করি এই বন্ধ করে দেই। তাহলে মুসাফির, মুসাফিরের বয়স হল 80 বছর এবং সে কয় দিন উপোস ছিল? সাত দিন করে সে উপোস ছিল। তাহলে দেখা যাচ্ছে যে সাত দিন সে ছিল। এখানে তিনি বলছেন, আমরা একটু দেখি তোমাদের এই কবিতাটা কি লিখেছে, একটু খেয়াল করি। দেখো এখানে মানুষ কবিতা কবি এখানে তুলে ধরেছেন, দাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই ওই কিছু মহিয়া। এখানে সাম্য মানে হচ্ছে তোমার কি, সমতা। সাম্য হচ্ছে সমতা, মানুষের চেয়ে সে কিছু বড় মনে করে না। মহিয়ার মানে অতিমান, দেশ কাল পাত্রের ব্যাগ, কবের ধর্ম জাতি, সব দেশে সব কালে গড়ে তুমি মানুষের জাতি। সব দেশে সব কালে তিনি মানুষের জাতি। পূজারী দোয়ার হলো, পূজার ঠাকুর দাঁড়াই দোয়ারে, পূজার সময় হলো, সকল দেখি আকুল পূজারে, খুলিল বজন লয়, দেবতার বলে আজ রাজা তাজা হয়ে যাবে নিশ্চয়। ডাকিল পান্ত দ্বার খুলো বাবা, খাইনি তো সাত দিন। এখানে তাহলে কয়দিন ধরে সে খায় নাই? সাত দিন ধরে সে খায় নাই। তাহলে দেখা যাচ্ছে সাত দিন ধরে সে খাওয়া দাওয়া করে নাই এখানে। তাহলে পান্ত মানে হলো প্রতীক, পান্ত হলো প্রতীক, পান্ত প্রতীক। মুসাফির কয়দিন খায় নাই? সাত দিন ধরে সে খাওয়া দাওয়া করে নাই, সাত দিন সে খাওয়া দাওয়া করে এখানে। তারপরে দেখো ডাকিল পান্ত দ্বার খুলো বাবা, খাইনি তো সাত দিন। সহসা বন্ধ হলো মন্দির, বুকারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ ধরে তার ক্ষুদার মানিক ধরে। বুকারি বুকারি কয়, ওই মন্দির পূজারি হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল সিন্নি আসিল, পটেল গুস্ত রুটি, বাসি আছে আছে মোল্লা শাক এসে তাই। এখানে মোল্লা খুব খুশি, তার গুস্ত রুটি বেঁচে গেছে, কিন্তু সে মুসাফিরকে দেয় নাই। দেরিয়া হইয়া হাঁটিল মোল্লা, বেলা হল দেখিল একটা বুকাস মর্গ বাগানে গিয়ে নমাজ পড়িস বাটা। বুকারি কইল না বাবা, মোল্লা হাঁকিল তাহলে শালা। তাহলে এখানে কবি এখানে মোল্লা পুরোহিত বইকে তিনি করছেন তার বিষয়টা এখানে তুলে ধরেছেন। এখানে আমরা আরো দেখি, খেয়াল করো বইয়ের তোমাদের আছে, আমার উদাহরণ তাহলে বদ্ধ করুনি প্রভু, তবু মসজিদ মন্দির প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরোহিত লাগাইছে তার সকল দোয়ারের স্থান। এখানে কবি এর তুলে বলছেন যে মানুষের দাবি মসজিদ মন্দিরের, কিন্তু মোল্লা পুরোহিত কি হচ্ছে সকল দোয়ারে চাবি লাগিয়েছে। তাহলে এখানে আমাদের সমাজের যে এক শ্রেণী মোল্লা পুরোহিত রয়েছে তাদেরকে তিনি এখানে বলেছেন, এবং আমাদের অনেকে আছে আমরা হ্যাঁ এরকম আমরা কি করি। তারপরে দেখো বলছে, কোথায় চেঙ্গিস বসতি মামুন, কোথায় কালো পাহাড়, ভেঙ্গে ফেল ওই বজনের যত তালা দেওয়া দ্বার, খুদার ঘরে কি কপাট লাগে কে দেয় সেখানে তালা, সব দ্বার খোলা রবি চালা তুমি সাবল চালা। এখানে এখানে এক ব্যক্তির নাম বলছে, দেখো কালা পাহাড়, একজন ব্যক্তির নাম হলো কালা পাহাড়। অনেক সময় তোমাদের জ্ঞান হলো কাছে কালা পাহাড়ের প্রকৃত নাম কি, কালা পাহাড়ের, কালা পাহাড়ের প্রকৃত নাম কি তোমাদের এটা জ্ঞান হলো কাছে, খেয়াল করো। কালা পাহাড়ের প্রকৃত নাম রাজকৃষ্ণ, রাজকৃষ্ণ রাজনারায়ণ গোজদের সুলতান, গোজদের সুলতান, গোজদের সুলতান কত বছর রাজত্ব এখানে খেয়াল করো। তাহলে এই কালা পাহাড়ের প্রকৃত নাম হলো
সরকার কালা পাড়া কোপন্দ্র হলো রাজচন্দ্র রাজকৃষ্ণ রাজনারায়ণ এবং এখানে আরেকটু প্রশ্ন আসতে পারে যে গজনীর মামুদ কত বছর বয়সে সে ভারতবর্ষ আক্রমণ করেন 17 বছর বয়সে তিনি ভারতবর্ষ আক্রমণ করেন এরপরে দেখো এখানে মহিয়া অর্থ কি মহিয়া অর্থ কি মহিয়া মহিয়া অর্থ হলো অতি মহান মহিয়া মানে অতি মহান সাম্য হচ্ছে সাম্য হলো সমতা সাম্য অর্থ হলো সমতা পান্ত হলো তোমার অতি পান্ত অর্থ হলো অতি তাহলে এখানে তোমার কয়েকটা অর্থ এখানে দেখলাম পান্ত অর্থ অতি হ্যাঁ সাম্য অর্থ হলো সমতা তাহলে প্রিয় শিক্ষার্থী বৃন্দ আমরা এখানে তাহলে দেখলাম মানুষ কবিতাটা কে লিখেছেন কাজী নজরুল ইসলাম লিখেছেন আর মানুষ কবিতাটি কোথায় থেকে নেওয়া হয়েছে মানুষ কবিতাটি নেওয়া হয়েছে সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে মানুষ কবিতা নেওয়া হয়েছে সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে মানুষ কবিতাটি নেওয়া হয়েছে সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে একটা বিষয় খেয়াল করো তাহলে আমরা বলতে পারি মানুষ কবিতাটি নেওয়া হয়েছে সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে এবং এই কবিতায় তিনি মানুষের জয়গান গেয়েছেন এবং পৃথিবীর নানা বর্ণ ধর্ম বিভিন্ন ধরনের মানুষ রয়েছেন তবে আমরা এটা বিভক্ত করে ফেলছি আমরা বিভিন্ন জাত ধর্ম হিসাবে তোমরা অন্যান্য আরেকটা কবিতা আছে এই কবিতা থেকে জানতে পারবে যে মানুষ এক মনে ছিল এক সবাই এরা আস্তে আস্তে আমরা কি হচ্ছি অভিজাত সম্প্রদায় বিভিন্নভাবে ভাগ করে ফেলছি আমরা কেউ উচ্চ বর্ণ কেউ সৈয়দ কেউ খান কেউ হ্যাঁ কুলি মজুর এক একভাবে ভাগ করছি তার উপরে কিন্তু শক্তি উদ্বোধন কাব্যতে আমরা দেখি যে আমরা এই যে নিম্ন শ্রেণীর মানুষ হচ্ছে তাদের একটি মর্যাদা দিয়ে মানুষ হিসেবে আমরা গ্রহণ করি মানুষ হলো আশ্রম বাক্যপাত সৃষ্টি সারাজে তুন খাই উন্মাতি পুখরি জাতির ইতিহাস তা আমরা মার বা তার মূলকার তোমরা মানুষ উত্তম জাতি এই উত্তম জাতিকে কি করা হয়েছে অসম্মান করা হয়েছে আর এই সম্মান করছেন আমাদের এক শ্রেণী হ্যাঁ যারা সমাজপতি সমাজে যারা আছে বিভিন্ন দায়িত্বে আশা করি এই মানুষদের সুবোধ হবে এবং তারা মানুষের প্রতি সম্মান জানাবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা তা এই পর্যন্ত আস এবং তোমরা মনোযোগ দিয়ে ভালো করে পড়াশোনা করবে এবং এই মানুষ কবিরা ভালো স্টাডি করবে এই আশাবাদ ব্যক্ত করে এবং তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ